মহিলাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি। নেওয়া মানেই কিন্তু ভালো মেয়ে হয়ে যাওয়া নয়। বাহ, মেয়ের বিয়ে হয়েছে মানে অনেক একটা গতি হয়েছে। এই ওয়েলকাম টু শর্মিলা শো হাউস, আমি সূচনা। বাস্তবে আমরা সবসময় তাকে দেখেছি স্পষ্ট কথা বলতে, এবার পর্দাতেও তাকে এমন একটা চরিত্রে দেখতে চলেছে যেই চরিত্রটা হয়তো অন্যান্য চরিত্রের থেকে অনেকটা আলাদা। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আর ইন্দ্রাণী কেমন আছে? ইন্দ্রাণী ভালো আছে। ইন্দ্রাণীর ডে টু ডে লাইফে প্রচুর অবস্ট্যাকলস আছে, বাট ইন্দ্রাণী এমনই একটা চরিত্র, সেই সবটা নিয়েই ইন্দ্রাণী সবসময় ভালোই থাকে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা। আচ্ছা, অনেকদিন পর তুমি আবার পর্দায় ফিরছো, তো ইন্দ্রাণীর মতো চরিত্র পেয়েছো বলেই কি আবার মনে হলো যে এবার ছোট পর্দায় আবার কাজ করা যায়? এটা একটা কারণ তো অবশ্যই, যে এতদিন পরে অনেক জায়গা থেকেই আমাকে ডেলি সোপ করার কথা বলছিলো, সেটা আমি করে উঠতে পারছিলাম না। তার কারণ ইষ্টিকুটুম আমি যখন করেছি, আজও ওই চরিত্রটাকে লোকে মনে রেখেছে, এটা আমার একটা খুব বড় পাওয়া। 5 বছর হয়ে গেছে, তারপরেও এই চরিত্রটাকে কিন্তু প্রত্যেকে মনে রেখেছে। তো তার এতদিন পরে যখন করছি, এমন একটা কিছু সত্যিই খুঁজছিলাম যেটা করার জন্য নিজেরও ভেতর থেকে একটা হয় না যে আচ্ছা চলো করি, এটা একটা অবভিয়াসলি একটা কারণ। এবং আর একটা কারণ হচ্ছে যে এই 5 বছর আমি ডেলি সোপ করিনি, তার কারণ আমি একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নি করছিলাম। তো ডেলি সোপ করলে একটা শহরে আটকে যেতে হয়, অন্য কাজ করা যায় না, অনেক রকম সমস্যা থাকে। তো এক্ষেত্রে আমার একটা সুবিধা হলো যে দে আর ভেরি ডিসিপ্লিন, এই হাউস খুবই ডিসিপ্লিন। এবং বাবুদার সাথে যখন আমি প্রথম মিটিং করেছি, কথা বলেছি, বাবুদাকে আমি বলেছি যে আমার দেখো এটাই কারণ, আমি এই কারণে কাজ করতে পারছি না, ডেলি সব করতে চাই না, এরকম নয় কিন্তু করতে পারছি না, বিকজ অন্যান্য কাজগুলো যদি আমি এখনই করা বন্ধ করে দিই আবার আমার এই গ্যাপটা তৈরি হয়ে যাবে। তো বাবুদাও খুব ভাবনা চিন্তা করে বললেন যে দেখো তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে সময় দিলে তুমি অন্যান্য কাজ আমার মনে হয় তুমি করতে পারবে, আমরা সেভাবেই জিনিসটা সাজাচ্ছি। তো এর থেকে ভালো অফার তো আর কিছু হতেই পারে না, যে একটা মনের মতো চরিত্রও করছি, মাঝে মধ্যে অন্যান্য কাজও করতে পারছি। বিকজ এটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা চরিত্র হয়ে এতদিন থাকলে এক সেটা খুব মনোটোনাসও, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাজ অ্যান অ্যাক্টর সবসময় মনে হয় যে নতুন কিছু এক্সপ্লোর করি, নতুন কিছু এক্সপ্লোর করি। তো সেই জায়গাটা যদি একদম বন্ধ হয়ে যায় তাহলে আবার একটা একঘেয়েমি চলে আসে। তো সেই কারণে ওই একটা অপশানও খোলা পেলাম, তো সবটা মিলিয়েই এই চরিত্রটা করতে চাওয়া। এই চরিত্রটা যেহেতু অনেকটা আলাদা, এই যে তুমি বললে যে একঘেয়েমি, মানে অভিনেতা হিসেবেও আর কি কখনো এটা হয় এবং দর্শকের ক্ষেত্রেও মনে হয় যে একই ধাঁচের আর কি কাজ দেখছি আমরা, তো সেই ক্ষেত্রে ইন্দ্রাণী তুমি যেটা বলছিলে যে একেবারে আলাদা এবং এই মুহূর্তের গল্প, বাস্তবের গল্প তুলে ধরছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকের তরফ থেকে এখনও ট্রেলার দেখে কি মানে তাদের তরফ থেকে কি রিয়াকশন পেয়েছো? প্রোমোর রিয়াকশন তো খুবই ভালো, মানে সেটা আমি ওই ভিউজ যেটা হয় সেটা দেখেই বুঝতে পারছি যে খুবই ভালো, চ্যানেলও খুবই হ্যাপি, লোকজন একটু একটু করে বলছেও, তো সেটা তো একটা আছেই। এবং তার সঙ্গে সঙ্গে এই চরিত্রটা আমি এর আগে ইন্টারভিউতেও মানে বলেছি, আমি যেহেতু একটু অন্যরকম, খুবই স্পষ্ট কথা বলি, তো এই চরিত্রটাও লজিক্যালি এথিক্যালি খুব অন্যরকম এবং খুবই রিয়েল একটা চরিত্র। মানে তুমি তোমার আশেপাশে এরকম একটা চরিত্র দেখতে পাবে, হ্যাঁ, যে হয়তো সিঙ্গল, মানে এক স্বামী চলে যাওয়ার পর তার মনে হয়নি যে সে আর একটা বিয়ে করবে, তার মনে হয়েছে সে তার জীবনটাকে, তার ক্যারিয়ারটাকে। এবং এটাও আমি বলতে চাই, এটা আমার একটা মেসেজ যে এই যে একটা তথাকথিত চিন্তাভাবনা যে বাহ মেয়ের বিয়ে হয়েছে মানে অনেক একটা গতি হয়েছে, এই চিন্তাভাবনা থেকে কিন্তু বেরিয়ে আসাটা খুব খুব জরুরি। তার কারণ বিয়েটা কখনোই কোনো মানুষের একটা আলটিমেট চাওয়া পাওয়া বা ডেসক্রিপশন হতে পারে না, যদি হয় পার্টিকুলার কারোর কাছে সেটা নিশ্চয়ই হতে পারে, সেটা তার চয়েস, কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলছে কেউই কিন্তু খুব একটা হ্যাপি নয় শুধু এইটাই একদমই
করে মনের কথা বলতে পারছে না। তো ইন্দ্রাণীর হয়ে আমি যে মেসেজটা দেব সেটা হচ্ছে প্রথমত মহিলাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি, খুবই জরুরি। এবং সব কিছুতে ঝগড়া না করে যুক্তি দিয়ে বোঝানো এবং মেনে নেওয়া মানেই কিন্তু ভালো মেয়ে হয়ে যাওয়া নয়। আপনি মেনে নিচ্ছেন তার মানে কিন্তু আরেকটা মেয়ের রাস্তা আপনি ব্লক করে দিচ্ছেন, তাকেও আপনি মেনে নিতে বাধ্য করছেন। একজন না একজন কাউকে কথা বলতেই হয়, তাহলেই সেই কথাটা স্প্রেড হয়, তারপরে আরেকজন জানে আরেকজন জানে। আপনি যখন কোনো একটা অন্যায় মেনে নিচ্ছেন তার মানে কিন্তু তার পরের জনের জন্য আপনি একটা ব্যাকলগ আপনি তৈরি করে যাচ্ছেন, তার কারণ আপনি সেটা মেনে নিলেন। তো ইন্দ্রাণী সেটাই, ইন্দ্রাণী সেরমই একটা গল্প বলবে, ও শ্বশুর শাশুড়ির সঙ্গে মেয়েকে নিয়ে একই বাড়িতে থাকে, হাজব্যান্ড চলে যাওয়ার পরেও শ্বশুর শাশুড়ি খুবই ভালো তাকে সাপোর্ট করে। এবং ইন্দ্রাণীর কাছে কিন্তু অপশন আছে, ইন্দ্রাণী একটা চাকরি করে ইন্ডিপেন্ডেন্ট একটা হসপিটালের অ্যাডমিন, সে নিশ্চয়ই খুব কম টাকা মাইনে পায় না, তো সেক্ষেত্রে এটা কিন্তু তার সিদ্ধান্ত, সে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায়নি, চারটে কাজের লোক রেখে বাড়িটা সেট করে দিয়ে নিজের মতো হাত পা ছড়িয়ে থাকছে না, সে কিন্তু তার শ্বশুর শাশুড়িকে নিয়ে একসঙ্গে এক পরিবারের হয়ে থাকছে। তাদের ছেলে চলে গেছে এবং এই বয়সে তাদেরও কেউ দেখার নেই। তো এরমই একটা রিয়েল ক্যারেক্টার হচ্ছে ইন্দ্রাণী, খুবই শিগগিরই আসছে 18 জুলাই আমাদের শো শুরু হচ্ছে 8:00 থেকে কালার্স বাংলায়। আপনারা দেখুন, আমার মনে হয় শুধু বলার জন্য বলছি না, এটা সম্পূর্ণ একটা অন্যরকম চরিত্র, একটা অন্য ধারার গল্প, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। This is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review, Delhi and travel channel in YouTube. This is Sharmila Maiti from Sharmila Show House, and please like my page and don't forget to push the bell button. In order to get more videos on regular basis, please make this page favorites in your newsfeed. Thank you.